নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। এসব ঘটনা নিয়ে আজকে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ তিনটি নিউজ দেখাবো। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে নিউজগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমে আপনাদেরকে আমি যে নিউজটি পড়ে শোনাবো সেটি প্রকাশিত হয়েছে jagonews24.com-এ। কমিশন চায় সহিংসতা মুক্ত সুষ্ঠু একটি নির্বাচন। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কমিশন চায় সহিংসতা মুক্ত সুষ্ঠু একটি নির্বাচন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রচার প্রচারণা চালাতে হবে, প্রার্থী আর বাইরে গেলে শাস্তি পেতে হবে। শনিবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে পৃথক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাশেদা সুলতানা আরো বলেন, ভোটারদেরকে নির্বিঘ্নে নিরাপদে ও নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরিতে যা যা করতে হয় স্থানীয় প্রশাসন তাই করবে। কোনোভাবেই ভোটাররা যেন অসন্তুষ্ট ও ভীতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীরা সংসদীয় আসনে থাকতে পারবেন, যেহেতু তারা ভোট দিবেন সেক্ষেত্রে তাদের তো থাকতে হবে, তবে কোনো প্রার্থীর পক্ষে প্রভাব কিংবা প্রচার প্রচারণায় উপস্থিত থাকতে পারবেন না। নির্বাচনে অনেক দলীয় প্রার্থী অংশগ্রহণ করছেন না, এ বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের বিষয়, এ বিষয়ে নির্বাচন কমিশনে কিছু করার থাকে না, তবে তাদের নির্বাচনে অংশ নেওয়ার স্বাধীন অধিকার। স্থানীয় প্রশাসককে নির্দেশনা দিয়ে রাশেদা সুলতানা বলেন, যে প্রার্থী অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রার্থী দেখে নয় বরং অপরাধ দেখেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেলা 11টায় লালমনিরহাট জেলার ডিসি এসপি মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। সেখানে প্রায় 2 ঘন্টা ব্যাপী চলে রুদ্ধদ্বার বৈঠক। মত বিনিময় সভায় জেলা প্রশাসক মাহমুদুল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব জানান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পণ্য বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোবাজ্জল হোসেন আকন্দ। এখন আপনাদেরকে আমি bdnews24.com-এর আরো একটি নিউজ পড়ে শোনাচ্ছি। দ্বাদশ সংসদ নির্বাচন জাতীয় পার্টির ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেও চাপের মুখে তা পাল্টাতে বাধ্য হয় বলে জানিয়েছিল দলটির চেয়ারপারসন জিএম কাদের। তিনি জানিয়েছেন, কোন্দল করে দল ভেঙে দেওয়া হবে এমন পরিস্থিতি তৈরি করা হয়, এছাড়া কিছু শক্তিশালী দেশ এই সরকারকে বিজয় করতে চায় এমন কথা জানতে পারে দলটি। শনিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বর্ধিত সভায় জাতীয় পার্টির নেতা এসব কথা বলেন জিএম কাদের। দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে দলের প্রথম বর্ধিত সভাটি ডাকা হয়েছে জাতীয় পার্টির নতুন করে ভাঙনের পরিপ্রেক্ষিতে। সাবেক সেনাশাসক হোসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর বারবার ভাঙনের মুখে থাকা দলটি সর্বশেষ ব্র্যাকেট বন্দি হয়েছে নির্বাচনের পর। এরশাদ পত্নী রওশন এরশাদের নেতৃত্বে আলাদা কমিটি গঠন হয়েছে, যে কমিটিতে বেশ কয়েকজন নেতার নাম রয়েছে যারা জিএম কাদের নেতৃত্বে কমিটিতেও আছেন। এই অবস্থায় এই সভা ডাকা হয়। একদিন রওশনের কমিটির পরিচিতি সভা হওয়ার কথা ছিল, তবে গরমের কারণ দেখিয়ে সেই সভা স্থগিত করা হয়। সংসদে বিরোধী দলীয় নেতা বলেন, 2023 সালের 16 ডিসেম্বর রাতে সবাইকে জানিয়ে দিলাম নির্বাচনে যাব না, কিন্তু 17 ডিসেম্বর সকালে আমার উপরে প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে চাপ আসলো। প্রত্যক্ষভাবে সেটা বলবো না, কিন্তু পরোক্ষভাবে হলো আমাদের দলের ভেতরে কোন্দল তৈরি করে দল ভেঙে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে প্রথম আলোর আর একটি নিউজ পড়ে শোনাচ্ছি। ঘর বাংলেও মন ভাঙেনি, সেই নাসিমা এবার চেয়ারম্যান প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামী বাবুল হোসেন রাজশাহীর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বাবুল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেননি, উল্টো দলীয় প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেন। এতে ক্ষুব্ধ হয়ে স্বামী তাকে তালাক দেন, তবে তিনি দমে যাননি। তিনি দলীয় প্রার্থীর পক্ষে শেষ পর্যন্ত প্রচারণায় অংশ নিয়ে বিজয় হতে সহায়তা করেছেন। সেই নাসিমা আক্তার এবার বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নাসিমা আক্তারের সাবেক স্বামী বাবুল হোসেন বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী তার পক্ষে কাজ না করে দলীয় প্রার্থীর প্রচারণায় নিয়মিত সরাসরি অংশ নিয়েছিলেন, এই কারণে তাকে নির্বাচনের আগে 3 জানুয়ারি তালাক দিয়েছেন। তালাকের নোটিশের কপিও নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন। নাসিমা আক্তার বাগমারা উপজেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি কলেজে শিক্ষকতাও করছেন। উপজেলা কাছারি কোয়ালিপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামে তার জন্ম। আগামী 21 মে দ্বিতীয় ধাপে বাগমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চেয়ারম্যান পদে নাসিমা আক্তার সহ 3 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্যরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এদের মধ্যে জহিরুল ইসলাম ও নাসিমা আক্তার বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী, আব্দুর রাজ্জাক সাবেক সংসদ সদস্য এনামুল হকের অনুসারী। দেশি এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই শেষে তারা 3 জনের টিকে গেছেন।
30 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নাসিমা আক্তারের জনপ্রতিনিধি হওয়ার অভিজ্ঞতা রয়েছে। 2003 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ওই ইউপির চেয়ারম্যানের মৃত্যুর পর পরিষদের সদস্যদের ভোটাভুটিতে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি জিততে পারেননি, তবে হাল ছাড়েননি তিনি। পরে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন, তবে নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে স্বামী বাবুল হোসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তিনি তার পক্ষে প্রচারণায় অংশ নেন। এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার আগ থেকে নাসিমা নিজেকে আওয়ামী লীগের দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করেন। পুরো দিনে গণসংযোগ শুরু করেন 1.5 বছর ধরে। এবারে নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নেওয়াতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। প্রতীক বরাদ্দ না হলেও ভোটারদের কাছে ছুটছেন তিনি। নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের কাছে উপস্থাপন করার পাশাপাশি আগামী উন্নয়ন নিয়ে কিছু পরিকল্পনার কথাও জানাচ্ছেন। নাসিমা আক্তার ভেঙে পড়েননি, অতীত নিয়ে কিছু বলতে চান না, সামনে এগিয়ে যেতে চান। তিনি বলেন, এলাকার লোকজনের জন্য কিছু করার জন্যই প্রার্থী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যানের কাজের পরিধি কম, জনসেবা করার সুযোগ কম থাকে, তাই চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়ে প্রচারণা চালাচ্ছেন। আশা করছেন এলাকার নারী সমাজের পাশাপাশি সব শ্রেণীর ভোটারদের সমর্থন পাবেন। এলাকার লোকজনের পাশে আজীবন থাকতে চান বলে জানান নাসিমা। আরেক চেয়ারম্যান প্রার্থী জাকিরুল ইসলাম বলেন, নির্বাচনে অংশ নেওয়া সবার নাগরিক অধিকার। তিনি নাসিমাকে ছোট বোন হিসেবে দেখেন, তার প্রতি কোনো বিরূপ মনোভাব ব্যক্ত করেননি তিনি। নাম প্রকাশ না করা সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের 10-12 জন নেতা এই প্রতিবেদককে বলেন নাসিমা আক্তার দলের ভক্ত। সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সরব থাকেন। দলীয় প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করার কারণে ঘর ভেঙেছে। 15 এপ্রিল অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের দলীয় সভায় তিনি সেটি প্রকাশ করেছেন, তবে তার মন ভাঙতে পারেনি। একজন সাহসী নারী হিসেবে নির্বাচনে মাঠে আছেন। রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন বলেন, নাসিমা আক্তার বিবাহ বিচ্ছেদের ঘটনাটি দুঃখজনক। তিনি একজন ভালো সংগঠক, তবে দলীয় প্রতীক না থাকার কারণে কোনো প্রার্থীকে দল থেকে তারা সমর্থন করছেন না। সবার জন্য শুভকামনা থাকবে বলে তিনি মন্তব্য করেন। তো আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে দেখেছেন, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।